Hello friends, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়ে এসেছি, like soft glam type এর মেকআপ লুক, perfect for Valentine's Day, কারণ Valentine's Day আসছে। আর এই লুকটা আমি খুবই সহজ মেকআপ টেকনিক ব্যবহার করে করেছি। আর আমি মনে করি এই ধরনের লুক শুধু ভ্যালেন্টাইন্স ডে না, এই ধরনের লুক তোমরা যে কোনো পার্টিতেও পরে যেতে পারো যদি তোমরা পিঙ্কিশ কালারের কোনো ড্রেস পরো। আমি আজকে এই শাড়িটা পরেছি বেবি পিঙ্ক হোয়াইট কালারের। এটা আমার ছোট বোন প্লাস খুব ভালো ফ্রেন্ড ইতি, ওর গিফট করা, আমার বার্থডে গিফট। সো থ্যাংক ইউ ভেরি মাচ এত কিউট একটা শাড়ির জন্য। আর এই তো আমার নিজের কোনো ভ্যালেন্টাইন্স নেই, বাট আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লুক ক্রিয়েট করার জন্য। সো হেয়ার ইজ দ্য লুক। আর আই ডোন্ট নো কি বলবো, আমার সোশ্যাল মিডিয়াতে তুমি সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সবগুলোর নামই হচ্ছে শাহনাজ শিমুল, যে কেউ তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। এবং আজকের আই মেকআপের জন্য আমি কোনো আইশ্যাডো ব্যবহার করিনি, ক্যান ইউ বিলিভ ইট, কোনো রকম আইশ্যাডো ব্যবহার না করে আমি এই আই মেকআপটা ক্রিয়েট করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি প্রথমে আমার আইব্রোকে ড্র করে নিয়েছি অ্যানাস্থাসিয়ার ডিপ ব্রাউ পমেড এবনি দিয়ে, এবং এরপরে আমি কনসিলার দিয়ে আমার আইব্রোকে কার্ভ আউট করে নিচ্ছি। কনসিলারের বাইরের দিকের অংশ এবং আমার আইলিডের অংশে আমি ভালোভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি NYX এর একটা প্রাইমার আমার মুখে লাগিয়ে নিচ্ছি, এতে যেটা হবে আমার মেকআপ লং লাস্টিং হবে। এখন NYX এর এই কালার করেক্টরটা দিয়ে আমার চোখের নিচে এবং আমার মুখের দুপাশে যে আমার কালো দাগ আর ডার্ক সার্কেল আছে সেটাকে আমি ঢেকে দিব। কালার কারেক্টর ইউজ করার পরে তোমরা যখন ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করবে তখন তোমরা এই কালো স্পটগুলো আর দেখতে পারবে না, নাহলে যেটা হবে এই জায়গাগুলো অ্যাশি লাগবে। এখন আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ব্যবহার করছি NYX এর কান্ট স্টপ ওন স্টপ ফাউন্ডেশন। প্রথম শেডটা হচ্ছে ক্লাসিক ট্যান এবং দ্বিতীয় শেডটা হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা। দুটোকে মিক্স করে আমি আমার পারফেক্ট ফাউন্ডেশন শেড পাবো। এবং এই স্পঞ্জ দিয়ে আমি ব্লেন্ড করা শুরু করব। পুরো মুখে আমি ভালোভাবে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। এবং যে কনসিলারটা আমি আজকে লাগাচ্ছি সেটা হচ্ছে ফেন্টি বিউটির একটা কনসিলার, একটা শেড হচ্ছে 190। এই কনসিলারটা লিটারালি আমার মোস্ট ফেভারিট কনসিলার এখন পর্যন্ত যদি আমি বলি, লাইক সব কিছুর থেকে। এটা একটু প্রাইসি, আমি বলবো না যে এটা আর কি একদম রিজনেবল প্রাইসের, বাট তোমরা যদি রিজনেবল প্রাইসের চাও আমার সাজেশন হবে মেবিলিনের যে এইজ রিভাইন্ড কনসিলার, খুবই ভালো। সো আমি শুধু আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি, আজকে আর আমি অন্য কোথাও হাইলাইট করব না। এবং সেম স্পঞ্জ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকে যে আই মেকআপটা আমি দেখাবো এটা যে কী পরিমাণ সহজ তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং আমি কোনো আইশ্যাডো ব্যবহার করবো না আজকের আই মেকআপে। দেখো আমার আন্ডার আইটা কী পরিমাণ এখন ব্রাইট লাগছে, যদি শুধু আমি কনসিলার লাগাতাম কালার কারেক্টিং ইউজ না করে তাহলে কিন্তু এমন ব্রাইট লাগতো না, উল্টো আরও দেখতে ডার্ক লাগতো। এখন আমি আমার পুরো ফেসকে এলফের এই সেটিংস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে এলফের ফিনিশিং পাউডার এবং এটা শেড হচ্ছে লাইট মিডিয়াম। এর জন্য আমি ব্যবহার করছি একটা ফ্লাফি ব্রাশ। পুরো ফেসে আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ব্লেন্ড করে। আমার ফেস এখন সম্পূর্ণ ফ্ল্যাট লাগছে, আমি এখন যেটা করব কন্ট্রোরিং করে নিব। কন্ট্রোরিং আমি আমার চ্যানেলে হাজারবার দেখিয়েছি। আমি NYX এর কন্ট্রোর কিটটা আজকে ইউজ করেছি বরাবরের মতো। তোমরা যদি কন্ট্রোরিং ভিডিও দেখতে চাও ডিটেলসে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। কন্ট্রোরিং এর পরে যখন আমার ফেসে একটু ডেফিনেশন এসেছে তখন আমি ইউজ করব একটা ব্লাশ। ব্লাশের জন্য আমি যেটা ইউজ করব সেটা আমি রেগুলার ইউজ করছি, এটা হচ্ছে ন্যাচারাল কালেকশনের ব্লাশ, এটার নাম হচ্ছে পিচ মেলবা। খুবই কিউট একটা কালার এবং এটা আমি ব্যবহার করছি লাইক লম্বা সময় ধরে আজকাল, আমার খুবই পছন্দ, খুব নাইস একটা কালার দেয়। আমি এখানে আমার কন্ট্রোরিংটাকে শার্প করার জন্য আমার নাকের দুপাশে আর আমার কন্ট্রোরিং যেখানে করেছি তার ঠিক নিচে আমি একটা লুজ পাউডার দিয়ে একটু লাগিয়ে নিয়েছি, তাহলে যেটা হবে আমার কন্ট্রোরিংটা অনেক বেশি শার্প লাগবে। এখন আমি যেটা করব আমি আমার চোখের মেকআপে চলে যাব। আজকে চোখের মেকআপের জন্য আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি কোনো আইশ্যাডো আজকে ইউজ করব না। আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে লিকুইড লিপস্টিক। ইয়েস, আমি লিকুইড লিপস্টিক ইউজ করব। আমি পিঙ্ক আই মেকআপ করতে চাচ্ছি, সো আমার কাছে কিছু পিঙ্ক লিপস্টিক আছে। এখন তো সবাই লিকুইড লিপস্টিক ব্যবহার করে, তোমাদের কাছেও নিশ্চয়ই লিকুইড লিপস্টিক আছে। যে কোনো একটা লিকুইড লিপস্টিক নিয়ে আমি এখন আমার আই মেকআপ শুরু করব। এই লিকুইড লিপস্টিকটা নিচ্ছি, এটা হচ্ছে মরফির সাসপেক্ট, একটা পিঙ্কিশ টাইপের লিকুইড লিপস্টিক। সাধারণত আমি আমার চোখে আই মেকআপ করার আগে সব সময় কনসিলার লাগিয়ে নিই, আজকে আর সেটা লাগিয়ে নিইনি। যেটা করব সরাসরি আমি এই লিকুইড লিপস্টিকটা নিয়ে আমার চোখের এইখানে আমি লাগাবো। দেখো, দেখতে পাচ্ছ
ঠিক একইভাবে আমি এখানেও লাগিয়ে নিয়েছি। তো ঠিক যেই লিপস্টিকটা তোমাদের পছন্দ বা সিমিলার কালারের যে লিপস্টিকটা দিয়ে তোমরা ঠোঁটে লাগাবে সেটাই তোমরা চোখে ব্যবহার করতে পারো। এখন আমি যেটা করব, একটা ছোট আইশ্যাডো ব্রাশ নিয়ে আমি এটাকে হালকাভাবে ব্লেন্ড করা শুরু করব। খুব বেশি উপরের দিকে নিব না, আমি জাস্ট হালকাভাবে আমি ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছো তোমরা? খুব বেশি ওয়েট করো না, কারণ লিকুইড লিপস্টিক ওয়েট করলে কিন্তু শুকিয়ে যায় তাড়াতাড়ি। তোমরা যদি মনে করো দু চোখের ব্লেন্ড দুরকম হচ্ছে, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকো, খুব বেশি বাইরের দিকে নিবে না, তাহলেই হবে। ব্লেন্ড করতে করতে তোমাদের লিকুইড লিপস্টিক শুকিয়ে যাওয়ার কথা। সো এখন যেটা হবে, আমি একটু টেস্ট করে নিচ্ছি যে আমার লিকুইড লিপস্টিক শুকিয়ে গেছে কিনা। হ্যাঁ, শুকিয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে আমি আরেকটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ নিব, ঠিক এমন দেখতে। যে পাউডারটা দিয়ে আমি কন্ট্রোলিং করেছিলাম, অবভিয়াসলি আমরা তো কন্ট্রোলিং করি তাই না, যে পাউডার দিয়ে আমি কন্ট্রোলিং করেছিলাম এটা, সেটা দিয়ে আমি আমার চোখে ব্লেন্ড করে নিব ঠিক ওপরের দিকটাতে। লাইক ট্রানজিশন কালার আমরা যেমন ব্যবহার করি না, ঠিক ওরকম এই পিঙ্ক কালারটা যাতে ঢেকে না যায়, ঠিক আছে। সো বেসিক্যালি যে কালারটা আমরা ঠোঁটে লাগাবো আর যে কালারটা দিয়ে আমরা অলরেডি কন্ট্রোলিং করেছি সেটা দিয়েই আমরা আজকে আমাদের আই মেকআপ করে নিচ্ছি। একইভাবে আমি আমার আরেক চোখের আই মেকআপও করে নিচ্ছি। আচ্ছা, আমি আগে যেটা করব, আমি আগে আমার গালের দুপাশে পাউডার ঝেড়ে নিচ্ছি, আর এখন আমি আমার মুখে সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নিচ্ছি। সেটিং স্প্রের জন্য আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে মেকআপ রেভলিউশন প্রো সুপ্রিম হোল্ড। দেখো, এখনও কিন্তু পুরোপুরি আমার সেটিং স্প্রে শুকায়নি, এমন অবস্থায় আমি হাইলাইটার লাগিয়ে নিব। হাইলাইটারের জন্য আজকে আমি ব্যবহার করছি এটা, এটা হচ্ছে বেকার একটা প্যালেট। হাইলাইটার আমি আজকে খুব বেশি অ্যাপ্লাই করব না, খুব হালকাভাবে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে সাটল একটা হাইলাইটেড লুক আসে। একইভাবে আমি আমার নাকের ওপরেও লাগিয়ে নিচ্ছি, এবং ঠিক সেম হাইলাইটারটা আমি আমার চোখে মাঝখানের দিকে দিয়ে নিব। সেটিং স্প্রে লাগানোর কারণে আমার আইলিডও কিছুটা ভেজা আছে, আর এখন হাইলাইটারটা খুব সুন্দরভাবে বসবে এবং পিগমেন্টেড লাগবে দেখতে। আমি এখন ফলস লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পেয়ারটা আমি কিনেছি প্রাইমার্ক থেকে, খুবই ভালো প্রাইমার্কের যে আজকালকার ফলস লাশগুলো পাওয়া যাচ্ছে। আমার ইচ্ছা আছে প্রাইমার্ক নিয়ে একটা ভিডিও করার, আমাকে কমেন্ট বক্সে জানাও যে শুধু প্রাইমার্কের মেকআপ নিয়ে তোমরা কোনো ভিডিও দেখতে চাও কিনা। আইল্যাশটা লাগানোর পরে চোখের নিচে আমি সেম যে কন্ট্রোলিং শেডটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে আমি হালকাভাবে ব্লেন্ড করে নিব, এবং আমি আমার চোখের নিচেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি। যে মাস্কারাটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ন্যাচারাল কালেকশনের ওয়াটারপ্রুফ মাস্কারা। আমি আমার চুলগুলোকে হালকা কার্ল করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, আর সেই সাথে আমি ইয়াররিং লাগিয়ে নিচ্ছি এক জোড়া। তোমাদের পছন্দ মতো তোমরা জুয়েলারি বা ফ্লাওয়ার লাগাতে পারো। আর এখন আমি যে লিকুইড লিপস্টিকটা লাগাচ্ছি এটা হচ্ছে জর্ডানার রাস্পবেরি টার্ট, খুবই সুন্দর একটা পিঙ্ক লিপস্টিক। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না, এবং সেই সাথে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইবও তোমরা করো। কমেন্ট করে জানাও যে এই ধরনের লুক তোমাদের কেমন লাগে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত বাই বাই।